অতএব আমরা দলমত নির্বিশেষে কোরআনকে প্রাধান্য দিই এবং নসিহত আমরা কোরআন থেকে নেই, মানুষ দ্বারা উদ্বুদ্ধ না হই। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ওই যে ফরিদপুর উপজেলার যে সালথাপে যে আহলাদি মসজিদে ভেঙে ফেলেছে সেই মসজিদে আমরা এসেছিলাম এবং এখানকার যে পরিচালক ইলিয়াস ভাই ওনাকে আমরা 10,000 টাকা মসজিদের জন্য আবার পুনর্নির্মাণের জন্য 10,000 টাকা দিয়েছি। তো ইনশাল্লাহ এখানে ওই যে থানা থেকে লোকজন আছেন এই জন্য এখানে আসলে লেকচার দেওয়া যাবে না, সালাত আদায় করতে ওনারা নিষেধ করতেছেন, এই জন্য আমরা 10,000 টাকা আমাদের মেসেজ ফাউন্ডেশন থেকে দিই, মেসেজ ফাউন্ডেশন থেকে আমরা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সহযোগিতা। ইনশাল্লাহ যেহেতু এটা মামলা হয়েছে এবং এই জায়গাটা এখন পুলিশরা নিরাপত্তার জন্য ঘিরে রেখেছেন, তো এই জন্য আমরা সালাত এখানে পড়বো না এবং এখানে কোনো প্রকার আলোচনা ওনারা নিষেধ করেছেন। তো এই জন্য আমরা জাস্ট এই জায়গাটা আমরা দেখলাম, পরিদর্শন করলাম। তো আল্লাহর ঘর মসজিদ যারা এই ভেঙেছে আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করে এবং আমরা যেন মসজিদটাকে আবার পুনর্নির্মাণ করতে পারি, সরকার যেন আমাদেরকে পূর্ণ নিরাপত্তা দান করেন এবং আবারও যেন এখানে মসজিদ এবং মাদ্রাসা চালু হতে পারে, এই জন্য সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম।